Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফএম 94.8 এনেছে সেই সব বই প্রকাশের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের ধারাবাহিক গল্প ভালো আছি এক্সপ্রেসের চতুর্থ পর্ব। আবুল খায়ের সজীব একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। খুব অল্প বয়স থেকেই লেখালেখি শুরু তার। সম্ভবত প্রাথমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই কলম হাতে নিয়েছেন তিনি, লিখে চলছেন অনবদ্যভাবে। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার বিচরণ। লিখেছেন গল্প, কবিতা, উপন্যাস। গীতিকার হিসেবেও পেয়েছেন সাফল্য, লিখেছেন নাটকও। কবিতা দিয়ে যাত্রা শুরু, এরপর গল্প আর উপন্যাস মিলে প্রকাশিত হয়েছে মোট 8টি বই। জীবন, জীবনবোধ আর ভালোবাসাময় লেখাগুলো ইতোমধ্যে পাঠকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। লেখার মাঝে তৈরি করতে চেয়েছেন নিজস্বতা, বারবার নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন নিজেই। বিজ্ঞানের ছাত্র হলেও বাংলাকে হৃদয় ধারণ করেছেন অকৃত্রিম মায়ায়। বাংলা গান, বাংলা সাহিত্য আর বাংলা কথা যেন তার শেকড় জুড়ে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে এখন কর্মরত আছেন শীর্ষস্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। সজীব শুধু লেখালেখি করেই ক্ষান্ত নন, তিনি একজন ভালো পাঠকও। বর্তমান প্রজন্মের প্রতিভাবানী লেখক জটিল কুটিলে সমাজে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য পাঠককে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যাচ্ছেন সাবলীল লেখনীর মাধ্যমে। তার ভালো আছি সিরিজ ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে আর তারই সংকলন বের হচ্ছে এই বইমেলায়। রংপুরের ছেলে সজীব তার লেখনীর মাধ্যমে হতে চেয়েছেন সারা দেশের, সারা বিশ্বের, আর তাই বোধ হয় সফলতা ছাড়িয়ে তিনি হতে চান সার্থক। চলুন তাহলে উপভোগ করি জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের ধারাবাহিক গল্প ভালো আছি এক্সপ্রেসের চতুর্থ পর্ব। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, মার্শিয়া রহমান, অ্যাপেল মাহমুদ এমিল এবং মাহমুদুল হাসান অনি। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে উপভোগ করি ভালো আছি এক্সপ্রেসের চতুর্থ পর্ব। আশ্চর্য এক অস্থির অবস্থায় কাটছে। কি যেন করতে ইচ্ছে করে আর কি যে করতে ইচ্ছে করে না তাই ঠিক বুঝে উঠতে পারছি না। সারাক্ষণ শুধু ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। স্বপ্নের মতো লাগে সব, সবকিছু কেমন যেন ঘোর লাগা এক কবিতার মতো, রেশ যেন তার কাটে না। ওর আলতো সুরে হাত পা নাড়ানো, আলতো খুশির আভা ফুটে ওঠা ঠোঁট, নিশ্চুপ ঘুম শুধু স্বর্গীয় অনুভূতি এনে দেয়, চোখ ফেরানো যায় না। সকল কাজের মাঝেই ভেসে ওঠে ওর মুখ। মনটাকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে এতটুকু এদিক ওদিক হবার জন্যে। সত্যি এ এক আশ্চর্য অনুভূতি। বাবা হবার পর
আর বাবা হবার আগের অনুভূতির তুলনা চলে না। বাবা হবার কি আনন্দ সেটা শুধু সেই বুঝতে পারে যে বাবা হয়েছে। এখন বুঝতে পারছি বাবা মায়েরা কেন সন্তানদের তাদের সর্বস্ব দিয়ে ভালোবাসতে পারে, নিজের জন্য কিছু না রেখে সন্তানকে সব উজাড় করে দিতে পারে। বাবা হবার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন মনে হয় আমার মেয়ে আমার কাছে যা কিছু চাইবে তাই ওকে এনে দেব, আকাশের চাঁদ এনে দেব, ওর ইচ্ছে পূরণের জন্য যা দরকার তাই করব, ওর জন্য সারা রাত জেগে থাকব। যদি ও স্বপ্নেও কোনোদিন বাবা বলে ডাকে আমি যেন সাথে সাথেই হাজির হতে পারি। ওর জিওভার স্বাদের চাহিদা পূরণের জন্য তামাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে আনবো ওর পছন্দের জিনিস। বাবা বলে একবার ডাকলেই এই হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে ওকে জড়িয়ে নেব বুকে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে এ আমার জন্য শ্রেষ্ঠ উপহার। বউ শুনছ? হাফ ছাড়লাম বউকে, এতক্ষণ মেয়ের পাশে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। শান্তির ঘুম মেয়ের সৌন্দর্যকে যেন বাড়িয়ে দিয়েছে বহুগুণ। অবনীর কোনো সাড়া না পেয়ে আবার ডাকলাম, ও বউ শুনছ, কোথায় গেলে? অত জেগেছিও না, ঘুম থেকে জেগে উঠবে। বাথরুম থেকে ভেসে আসলো অবনীর কণ্ঠ, শোনো না, মেয়ের চোখ হাত নাক কান মুখ সবই তো তোমার মতো হয়েছে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তবে মনটা নিশ্চয়ই আমার মতো, ওর চোখে একটু তাকিয়ে থাকলেই সেটা বোঝা যায়। সেটাই তো সমস্যা। মানে? মানে তোমার মনটা তো ছলনায় ভরা। কি বললে? আমি আবার কখন ছলনা করলাম? আর কোনো কথা ভেসে এলো না বাথরুম থেকে। বাথরুমের দরজার দিক থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে আবার তাকালাম। এ কি, মেয়ে জেগে উঠেছে! কি চাহনি, মনটা একেবারে শীতল হয়ে যায়। কি মা, কি দেখছো অমন করে? অপলক তাকিয়ে আছে ওর দিকে, আলতো আলতো হাত পা নাড়িয়ে ও হয়তো বুঝিয়ে দিতে চাইছে, তোমার আর মায়ের সব কথা আমি শুনেছি। দুষ্টু হাসি ভেসে উঠল মনে। কোথায় আমার দিদান, কোথায়? বলতে বলতেই রুমে প্রবেশ করলো মা। ওলে বাবালে, আমার দিদান সোনা, খুব হয়েছে আমার দিদানের, আর সকালে আমার দিদানকে যে চুমু দেওয়া হয়নি, ওলে আমার জাদু সোনা রে, আসে তো দিদান তোমায় কোলে নেই। এত সব কথা বলতে বলতেই মেয়েকে কোলে তুলে নিল মা, বলতে লাগলো, চলো দিদান তোমার দাদু ডাকছে। আস্তে আস্তে মা বেরিয়ে গেল ঘর থেকে। এ কি আশ্চর্য, আমাকে একটা কথাও বলল না, এ কি অবাক কাণ্ড! আমার মেয়ে পৃথিবীতে আসার পর সবার নজর ওর দিকে, আমি যেন কেউ না, কিছু না। এতে অবশ্য আমার দারুণ আনন্দই হয়, আমার মেয়ে একটা বড় পরিবার পেয়েছে, সারাক্ষণ এর কোলে ওর কোলে ঘুরে বেড়াচ্ছে। সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এখন সে। ছোট ভাইয়েরা বাইরে বের হলেই বলছে, ভাবি বাবুর জন্য কি আনবো। বাবা যতবার বাড়ি থেকে বের হবে তার আগে ততবারই জিজ্ঞেস করবে, বাবা কি আনবো, কি লাগবে। সবার চোখে মুখে কেমন যেন একটা আশ্চর্য তৃপ্তি। একটি নতুন মুখের আগমন কতটা আনন্দ ছড়িয়ে দিতে পারে এই বাড়িতে! একটি নিষ্পাপ মুখের আলতো হাসি সারা বাড়িতে ছড়িয়ে দিয়েছে পবিত্রতা। স্বর্গীয় বাতাস ঘুরে বেড়াচ্ছে এই বাড়ির চারপাশে। ভালোবাসায় আরও শক্ত হচ্ছে এই বাড়ির প্রতিটি ইঁট। যেদিন ও কথা বলতে শুরু করবে সেদিন ও প্রথম বাবা বলে ডাকবে, যেদিন ও প্রথম সাহস করে পা ফেলবে এই বাড়ির মাটিতে সেদিন ওকে আমরা কি একটা সম্বর্ধনা দেব, সেদিন ওকে কতটা আদরে বুকে তুলে নেব তা আমি নিজেও জানি না। আমার মন জুড়ে এখন শান্তির শীতল পরশ, আমার চোখ জুড়ে এখন অন্যরকম স্বপ্ন। পৃথিবীটা বোধহয় আমি জয় করে ফেলেছি, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, আমি সব পেয়ে গেছি। মা চলে যাবার পর আমি বাথরুমের দরজার কাছে এলাম, খট করে খুলে গেল দরজা। একটা গামছা দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বের হচ্ছে অবনী। একটু আড়াল করে দাঁড়িয়েছিলাম আমি, আস্তে আস্তে পিছন গিয়ে জড়িয়ে ধরলাম অবনীকে। ছেড়ে দেয়া ভেজা চুলের গন্ধ আমাকে পাগল করে দেয়। অবনীর খোলা চুল আমার চোখে মুখে লেপটে আছে,
খোলা চুলের গন্ধ আমি আগেও পেয়েছি, তবে এই গন্ধটা অন্যরকম। মা হবার পর সব মেয়েরই বোধ হয় একটা পরিবর্তন আসে, গায়ের গন্ধটা পাল্টে যায়, চুলের রং পাল্টে যায়, মনের রং তো পাল্টাই, আচরণে আসে পরিবর্তন, সব মিলিয়ে মাতৃত্ব নারীকে পূর্ণ করে দেয়। আরে ছাড়ো, কেউ দেখে ফেলবে, আলতো সুরে বলল অবনী। মুখে বললেও নিজেকে ছাড়িয়ে নেয়ার এতটুকুও চেষ্টা করল না সে। আরো শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে, দেয়ালে ঠেস দিয়ে ধরলাম ওকে, দুবাহুতে ওকে করলাম ব্র্যাকেট বন্দি, কানের কাছে মুখটা এনে বললাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোনা। কেন? আমাকে একটা চাঁদ উপহার দেওয়ার জন্য। তোমার প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা। তাই আমাকে পূর্ণ করে দেওয়ার জন্য। প্রত্যেকটি মেয়েরই আজন্মের লালিত স্বপ্ন থাকে সে মা হবে। তুমি আমাকে সেই সুযোগ দিয়েছ, তুমি আমাকে মাতৃত্ব দিয়েছ, আমি পূর্ণ হয়েছি। ভালোবাসা আর পাওয়ার খুশিতে ততক্ষণে অবনীর হাত আমার বুকের লোমে আকুলি বিকুলি খেলছে। আলতো করে ওর ঠোঁটে চুমু দিতে উপক্রম হতেই আমার ঠোঁটের সামনে ব্যারিকেড ধরল অবনীর হাত। অভিমান আর অনুযোগের দৃষ্টিতে বলল, আগে বলো আর দুইটা দিন বেশি থাকবে? না শোনা, অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি, 5 দিন হয়ে গেছে, কি করে আর বেশি থাকি বলো। মুখে একটা অভিমান ফুটিয়ে আমার হাতটায় আলতো ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে অবনী বলল, বলেছিলাম না তোমার অন্তর ছলনায় ভরা। না গো শোনা, তুমি বুঝতে পারছো না। আমার অত বুঝে কাজ নেই, তোমার বোঝা তুমি বোঝো, আমাকে ও সব 7-5 বোঝাতে আসবে না। ভাবি 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 ভেতরে আসবো? বাইরে থেকে ডাকতে লাগলো ছোট ভাই। অবনীর উত্তর দেওয়ার আগে আমি বললাম, আয় আয় ভেতরে আয়। মিষ্টির প্যাকেটটা খুলতে খুলতে ছোট ভাই বলল, এই নাও ভাবি, তোমার জন্য সন্দেশ এনেছি। কোনো কথা না বলে আ করে মুখটা বাড়িয়ে দিল অবনী। অবনীর মুখে আস্ত একটা সন্দেশ পড়ে দিল সে। সন্দেশ চিবোতে চিবোতে ভরা মুখে অবনী বলল, আমার দেবর পৃথিবীর শ্রেষ্ঠ দেবর। বুঝতে হবে তো। দারুণ একটা ভাব নিল ছোট ভাই, আমার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। এ কি অবাক কাণ্ড, আমার দিকে তো কারো কোনো খেয়াল নেই। কেন রে ভাই, আমিও তো মানুষ, আমারও তো একটু সন্দেশ মিষ্টি খেতে ইচ্ছে করে নাকি। কি আশ্চর্য বিষয়, বাড়ির সবাই এমন আচরণ করছে যে আমি কিছুই না, আমি মনে হয় তাদের হাজার বছরের অপরিচিত কেউ। ছোট ভাই ঘর থেকে বের হতেই অবনীকে টেনে আনলাম আমার বুকে, চোখে চোখ রেখে বললাম, আচ্ছা ব্যাপার কি বলতো, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, সব শুধু আমার মেয়ে আর তোমার জন্যে, আমিও তো একটা মানুষ নাকি। দেখো এই মেয়েটাতে কিন্তু আমারও কন্ট্রিবিউশন আছে। তা ঠিক আছে, তবে কথাটা সম্পূর্ণ ঠিক বলনি। কোন কথাটা? যে ও তো তোমার মেয়ে না, ও তো আমার মেয়ে। বাবা, এখন তোমরা জোট গঠন করে সরকারে আর আমি বিরোধী দলেও নেই। আমার নাকটা হালকা টেনে অবনী বলল, হিংসুটে কোথাকার। আমার মুখে কোনো কথা নেই। অবনী বলল, একটা কথা বলবো? হুম। রাগ করলে তোমাকে হ্যাবলা হ্যাবলা লাগে। বলেই আমার কাছ থেকে নিজেকে মুক্ত করে ছুটল ঘরের বাহিরে। তবে রে, আমিও ছুটলাম অবনীর পেছন পেছন। বারান্দায় মা নাতনিকে নিয়ে খেলছিল, অবনী মায়ের পিছনে গিয়ে দাঁড়ালো, আমি মায়ের সামনে এসে থেমে গেলাম। মায়ের ঘাড়ে হাত রেখে অবনী আমার দিকে তাকিয়ে একটা ভেংচি কাটল। কি দারুণ উচ্ছলতা অবনী, আমার বালিকা বউ। রাত 10টা, বাস ছেড়ে দিয়েছে, একদম ভালো লাগছে না। অবনী আর মেয়েকে ছেড়ে একদমই আসতে ইচ্ছে করছিল না। আসার সময় মা আর অবনী খুব কাঁদছিল, বউটা অসম্ভব ভালোবাসে আমাকে। বাসের জানালা দিয়ে আকাশ দেখছি, গত রাতে অবনী আর মেয়ের কথোপকথন খুব মনে পড়ছে। প্রতি রাতেই অবনী মেয়ের সাথে কথা বলে, কালও বলছিল, ও তুই কবে বড় হবি সোনা, কবে আমাকে মা বলে ডাকবি, কবে তুই হাঁটবি, আমি কবে তোর সাথে দৌড়াবো, কবে আমাকে চুমু দিবি, আমার আর তর সইছে না, তাড়াতাড়ি বড় হ সোনা,
জানিস তোর বাবাটা খুব বাজে, খালি আমাকে ছেড়ে চলে যেতে চায়। তুই তাড়াতাড়ি বড় হ, তোর বাবাকে বুঝিয়ে বলবি সে যেন আমাকে ছেড়ে আর না যায়। কবে মা বলে ডাকবি, এই ও কখন চোখ ভিজে গেছে বুঝতেই পারিনি। জানালা দিয়ে অপলক তাকিয়ে আমি, বাস ছুটছে গন্তব্যে। আমার বালিকা বউর সাথে পথ চলতে একটা ঝামেলা আছে, অনেক চিমটি খেতে হয়। যেমন কোথাও বেড়াতে গেলে যখন তার চোখে এক শালিক পড়বে তখনই সে আমাকে চিমটি দেবে। জোড়া শালিক পড়লে অবশ্য চিমটি খেতে হয় না, তার ধারণা এক শালিক দুঃখের প্রতীক, আর চিমটি দিলে আর দুঃখ থাকে না। তবে ইদানিং এত শালিক পাখি আসে কোথা থেকে, বিয়ের আগে সারা দেশে কোনো শালিক পাখি দেখিনি। অপরের চোখ তো দারুণ তীক্ষ্ণ, ওই কোনো দূরে একটা পাখি এদিক ওদিক করছে আর আমার কপালে চিমটি ছুটছে। আমি মাঝে মাঝে তাকে এটাও বোঝানোর চেষ্টা করি যে আচ্ছা শালিকটা তো অবিবাহিতও হতে পারে নাকি, কিন্তু তাতে কোনো লাভ হয় না। বালিকা বউ এই যুক্তির যুক্তি বোঝে না, আমাকে চিমটি দেয় মাঝে মাঝে, বাচ্চাদের মতো বলে, তো ওই শালিকটা বিয়ে করে না কেন? বোকা বোকা মায়া মাখা এমন কথা শুনে আমার মন কেমন যেন একটা শিহরণের আবেগে দোলে আর হাসে। আমার মনের চোখে জল আসে, হবনি বোঝে কিনা জানি না, তবে আমার কাঁধে মাথা রাখে। আমি ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকি ওর মুখে, অসামান্য সারল্য। অবনীর কথা খুব মনে পড়ছে, আসলে বিয়ের পর ওকে ছেড়ে তো কখনো থাকেনি। অবশ্য ওকে আমার কাছে রাখার ব্যাপারে আমার বাবা মায়ের ভূমিকা কোনো অংশেই কম নয়। সাধারণত বিয়ের পর সব বাবা মাই চায় নতুন বউ শ্বশুর বাড়িতে কিছুদিন থাকুক, আবার কিছু কিছু মধ্যবিত্ত পরিবারে তো বউকে ছেলের কাছে পাঠাতেই চায় না। অনেক শাশুড়ি ভাবেন বউ ছেলে একসাথে থাকলে ছেলের বাড়ির প্রতি মায়া কমে যাবে, বাবা মায়ের ঠিকমতো খেয়াল রাখবে না, আর বউ বাড়িতে থাকলে তার টানে হলেও বাড়িতে আসবে। কিন্তু বিয়ের পর স্বামী স্ত্রীর আলাদা থাকার মতো কষ্ট বোধহয় আর এই পৃথিবীতে নেই। যাই হোক, এই ব্যাপারে আমার বাবা মা একেবারেই উল্টো প্রকৃতির, তাদের সাফ কথা ছেলে যেখানে থাকবে বউ সেখানেই থাকবে সারা জীবন। আমার ছেলে বাইরে বাইরে খেয়েছে, যত্ন আত্তি করার সুযোগ পায়নি, এখন বৌমা আসছে সেই আমার ছেলেকে দেখে শুনে রাখবে। আমার কাছে এই চিন্তাটাকে খুব উন্নত চিন্তা মনে হয়েছে, আজকাল তো মধ্যবিত্ত পরিবারে এরকম চিন্তাভাবনা খুঁজে পাওয়াই বিরল। মোদ্দা কথা, এই চিন্তাটা আমাদের দুজনকে সেতু দিয়ে সাগর পাড়ি দেওয়া সম্ভব এরকম করেছে। এমন হাজারো ভাবনা মনে ঘুরপাক খাচ্ছে। অবনী প্রেগনেন্সি যখন ছয় মাস তখন ওকে বাড়িতে রেখে এসেছে, আজ থেকে প্রায় এক বছর আগে। মাঝে মাঝে বাড়িতে যাই, মেয়ের মুখটা দেখতে কি যে একটা অসামান্য আকর্ষণ কাজ করে তা আসলে বলে বোঝানো সম্ভব নয়। বাবা না হলে বাবার অনুভূতি কখনোই আসবে না। মেয়ে যখন আলতো করে আমার আঙুল চেপে ধরে তখন আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ও যদি মুখ ফুটে বলতো, বাবা আমার সারা পৃথিবী চাই, আমি ওকে তাই এনে দিতাম। মা তো প্রায় সময় বলে তার নাতনির গায়ে রং হয়েছে অবনীর মতো আর দেখতে হয়েছে আমার মতো। আমার কেন যেন মনে হয় ওর ছোঁয়ায় আমি আবার নতুন করে ভালোবাসতে শিখছি। আমি যখন অবনীর প্রেমে পড়লাম, ওকে যখন থেকে ভালোবাসতে শুরু করলাম, তখনকার ভালোবাসাটা একরকম, আর এখন আমার মেয়েকে ভালোবাসি সেটা আরেক রকম। ভালোবাসার মিল তো আছেই, তবে বড় কথা হলো মেয়ের ছোঁয়াটা বেশি স্বর্গীয় মনে হয়। নিঃসন্দেহে সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো বাবার জন্য শ্রেষ্ঠ উপহার হলো তার মেয়ে। আর এও সত্যি, পৃথিবীর সব মেয়ের প্রথম ভালোবাসা তার বাবা। অবনী যখন প্রেগনেন্ট তখন প্রায় ওর সাথে মজা করতাম, ও বলতো আমাদের ছেলে হবে, আমি বলতাম না মেয়ে, ছেলে মেয়ে, ছেলে না মেয়ে, আলবত মেয়ে। মাঝে মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতো দেখে নিও ছেলে হবে, আমি বলতাম মেয়ে মেয়ে মেয়ে। অবশেষে আমার কথাই সত্য হয়েছে, আমি
মেয়ের বাবা হয়েছি। মেয়ের বাবা হতে পারাটা সম্মানের, গর্বের, অহংকারের। আমার ফোনের রিংটোন হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা। এই অল্পদিনের জীবনেও কত হাজারবার যে শুনেছি তার হিসেব নেই। অবনী ফোন করেছে। ফোন রিসিভ করার সাথে সাথেই, হ্যালো বাবু। কোনো ভূমিকা না করে চনমনে গলায় বলতে লাগলো, শোনো না, আমার মেয়ে আজকে আমাকে মা বলে ডেকেছে। কি বলে ডেকেছে? মা 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 মা। বুঝেছি। কি ভুল শুনেছো? ওটা মা নয়, বাবা। বাবা বলেছে। জি না, মা বলেছে, সবাই শুনেছে। বললেই তো হবে না, আমি ঠিকই শুনেছি। ও মা, তুমি আবার শুনলে কিভাবে? ও তুমি বুঝবে না, আমি ঠিকই শুনতে পাই। আমাদের বাবা মেয়ের ব্যাপার। আচ্ছা তাই না? এবার বাড়িতে এসো, দেখবো কাকে আগে ডাকে। ওকে, ঠিক আছে, দেখা যাবে। প্রসঙ্গ চেঞ্জ করে অবনী বলল, কবে আসবে গো সোনা? কেন? তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। তাই? শুধু দেখতে ইচ্ছে করে, আর কিছু করতে ইচ্ছে করে না? দুষ্টুমির হাসি আমার মুখে। তাহলে তো তোমাকে দেখতে আসবো না, দেখতে আসবো আমার মেয়েকে। তবে তাই এসো, তাতেই চলবে। জানো, মাঝে মাঝে যখন তোমার মেয়ে ঘুমায়, তখন আমি অপলক ওর দিকে তাকিয়ে থাকি। অবিকল তোমার মতো দেখতে হয়েছে, তোমার মতো নাক, চোখ, তোমার মতো ঠোঁট, ভ্রুগুলোও তোমার মতো, একেবারে তোমার মতো করে ঘুমায়। জানো, ঘুমের মাঝে ওর ছোট্ট হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে, আমার যে কি ভালো লাগে। অবনীর কণ্ঠে ভালোবাসার আবেশ। আচ্ছা, যখন ওকে আমার মতো দেখতে লাগে, তখন কি করো? ওকে বুকে জড়িয়ে আদর করি। কিভাবে আদর করো? জিমা, আসছি, এই মা ডাকছে, এখন রাখছি। ফিসফিস করে বলল অবনী। আমি চুপ করে আছি। অবনী আবার বলল, তোমাকে একটা কথা বলি। ফোনটা কেটে দিল অবনী। কোথা থেকে যেন একটা দুষ্টুমির আবেশ খেলে গেল মনে। আমি যেন স্পষ্ট বুঝতে পারছি অবনী আমার পাশে। ওর গায়ের গন্ধটা পাচ্ছি, ওর শরীরের স্পর্শ পাচ্ছি। আমি যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি কোনো এক অজানায়। FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।